আজকে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা সৈনিক পদের সার্কুলার নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা ঠিক এই মুহূর্তে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির এই ভিডিওটি দেখছো, সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা নতুন ভিউয়ার্স যারা তো আপনারা দেখছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের সার্কুলার সংক্রান্ত যে কোনো তথ্য, পাশাপাশি লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আমরা টিউটোরিয়াল দিয়ে থাকি এই চ্যানেলে। তো যাক, এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো গততে তাদেরকে ধন্যবাদ। যারা নতুন, অবশ্যই অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য। তো যাই হোক, আজকে আলোচনা করবো 2020 সালে বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা সৈনিক পদের প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত এবং কারা এই সার্কুলারে আবেদন করতে পারবে, পাশাপাশি যারা আবেদন তোমরা করেছ তোমরা এখন থেকে প্রস্তুতি কিভাবে নিয়ে আগামীতে সৈনিক পদের পরীক্ষা দিতে যাবা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ক্যান্টনমেন্টগুলোতে, এই বিষয়টা নিয়ে আজকে আমার ভিডিও টিউটোরিয়ালটা বানানো বিশেষ করে। তো যাই হোক, আমি প্রথমেই শুরু করি বাংলাদেশ সেনাবাহিনীর 2020 সালে মহিলা পদে যে সার্কুলারটা এসেছে, এই সার্কুলারে 25 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। এখন অনলাইনের মাধ্যমে আবেদন করলাম, আবেদন কারা করতে পারবে এটা একটু বলে দিই। যাদের বয়স অ্যাটলিস্ট এখন থেকে 16 বছর 1-2 মাস তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং 20 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 24 জানুয়ারি 2021 সালে 17 থেকে 20 বছরের মধ্যে বয়সটা থাকতে হবে। তো এই বয়স যদি আমাদের থাকে কারো, তাহলে আমরা অবশ্যই আবেদন করে ফেলতে পারবো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সার্কুলারে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবা তোমরা। এবং আবেদন হয়ে যাওয়ার পরে আবেদনে আরেকটা কিন্তু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যাদের উচ্চতা আমাদের 5 ফিট 3 ইঞ্চি কম করে 5 ফিট 3 ইঞ্চি তারাই কিন্তু আমরা বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা সৈনিক হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারবো প্রাথমিক পর্যায়ে। তো যাই হোক, এখন আমরা আবেদন করে ফেললাম বা তোমরা যারা আবেদন করছো এখন প্রস্তুতিটা নিবা বা কিভাবে প্রিপারেশন নিয়ে গেলে তুমি এই পরীক্ষায় খুব ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারবো, বা তোমাদের যাদের স্বপ্ন যে মহিলা সৈনিক হয়ে তুমি দেশসেবায় নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত করবা, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। অবশ্যই ভিডিওটি শেষ না পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থাকবো আশা করি। তো যাই হোক, আমরা আবেদন করলাম, ভালো কথা, আবেদন হয়ে গেল আমাদের। এখন সামনে যার যেদিন পরীক্ষার ডেট আসবে, আর বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষার ডেটগুলো কিন্তু সম্পূর্ণ SMS এর মাধ্যমে জানাই দেওয়া হয় 72 ঘন্টা আগে, এটা আমরা সবাই জানি, বা যারা জানো না তারা হয়তো বা ভিডিওটির মাধ্যমে জানলাম। 72 ঘন্টা আগে যখন তোমাকে SMS এ জানাই দেওয়া হবে তোমার পার্শ্ববর্তী বা নিকটবর্তী কোনো ক্যান্টনমেন্টের পরীক্ষা কবে আছে। তো যাই হোক, তুমি যখন SMS পাবে তখন তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে, সার্কুলারে দেওয়া আছে পরীক্ষা দিতে যখন যাবা তখন তোমাকে কোন কোন কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে এগুলো অবশ্যই তোমরা জানো। এগুলো নেওয়ার পরে সময় যদি থাকে নতুন টিউটোরিয়াল বানাবো, বা যাদের সময় আছে তোমরা যারা দেখছো এই মুহূর্তে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারো, ওখানেও এই বিষয়গুলোর উপরে অনেকগুলো কথাবার্তা বলা আছে, অনেকগুলো টিউটোরিয়াল ক্লাস আছে আর কি। তো যাই হোক, এখন এই সার্কুলারের জন্য তোমাদের প্রথমত মেডিকেলে ফিট হতে হবে, কারণ মেডিকেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন তোমরা মহিলা সৈনিক হিসেবে পরীক্ষা দিতে যাবো তোমার প্রাথমিক পর্যায়ে যদি কোনো মেডিকেলে সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তুমি প্রথম অবস্থায় তুমি বাদ পড়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ হওয়া সেই পর্যন্ত শেষ। এখন এই শেষটা কিন্তু শেষ করে দিলে চলবে না, এখন এখান থেকে তোমার সামনে আগে যেতে হবে। তো যারা আমরা পরীক্ষা দিতে যাব, আমরা কিন্তু প্রার্থী যারা, আমরা অনেকেই কিন্তু জানি না যে আমার কোন ধরনের মেডিকেল সমস্যা আছে বা কোন ধরনের মেডিকেল সমস্যা থাকলে আমি সৈনিক পদের চান্স পাবো না, এগুলো কিন্তু আমাদের অনেকেরই জানা থাকে না। পাশাপাশি আমি যখন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবো কোন বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে, কোন বিষয়গুলো সাজেশন মাফিক পড়ে গেলে আমি লিখিত পরীক্ষায় কমন পাবো বা পাশ করতে পারবো, এগুলো কিন্তু অনেকের না জানা থাকার কারণে কিন্তু আমরা পরীক্ষায় গিয়ে আমাদের স্বপ্ন পূরণ করতে পারছি না পাশ না করার কারণ। তো যাই হোক, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যখন কেউ আসে, কোনো শিক্ষার্থী, সেটা ছেলে শিক্ষার্থী হোক অথবা মহিলা শিক্ষার্থী হোক, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যখন কেউ প্রস্তুতিমূলক কোচিং করতে আসে, সেটা অফিসার পদের জন্য হোক অথবা সৈনিক পদের জন্য,
আমাদের ক্রাইটেরিয়াটা একটু বলে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে কেন তোমরা প্রিপারেশন নিবা পরীক্ষার আগে, অথবা তোমরা চাইলে কেন সোজা ট্রেনিং একাডেমিতে এসে প্রস্তুতি নিয়ে যেতে পারো। এখানে আসার পরে তোমাদের প্রথমত আগে একটা প্রাথমিক মেডিকেল আমরা চেক আপ করাই। এই মেডিকেল চেক আপ করানোর ফলে অনেকে কিন্তু জানতে পারে তার কোন ধরনের সমস্যা আছে। সেই সমস্যাটা যদি কেউ জানতে পারে বা কোনো প্রার্থী জানতে পারে বা কোনো প্রার্থীর অভিভাবক জানতে পারে, সে কিন্তু ভালো ডাক্তারকে দেখায়, সাজেশন নিয়ে কিন্তু সে সমস্যাটা থেকে সমাধান করতে পারে। এখন এই যে সমাধানটা হয়ে গেল, এটার কারণে কিন্তু যখন তুমি পরীক্ষা দিয়ে দিলে বা ক্যান্টনমেন্টে, তখন কিন্তু তোমার সম্ভাবনাটা একেবারেই কম হয়ে গেল যে তুমি আর বাদ পড়ছো না। এটা অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। এখন আসি তোমার লিখিত পরীক্ষার বিষয়ে। আমরা তো SSC পাস করছি, খুবই ভালো কথা। কেউ ভালো রেজাল্ট করছে, কেউ খারাপ রেজাল্ট করছে। বাংলাদেশ সেনাবাহিনীতে যেমন 3 পয়েন্ট থাকলে কিন্তু আবেদন করা যাচ্ছে। তো যাই হোক, রেজাল্ট যার যেটাই হোক না কেন, সেটা বড় ফ্যাক্টর না। বাট পরীক্ষার কেন্দ্রে গিয়ে আমাকে তো ভালো কিছু পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এখন ভালো কিছু পরীক্ষা অংশগ্রহণ করতে চাইলে আমাকে এখন থেকে কয়েকটা বিষয়ের উপরে খুব গুরুত্বের সাথে সাজেশন মাফিক পড়ালেখা করতে হবে। এখন কোন বিষয়গুলোর উপরে প্রশ্ন আসবে, বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা সৈনিক পদ, সেটা হচ্ছিল বাংলার উপরে প্রশ্ন হয়, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং IQ, এই 5টা বিষয়ের উপরে তোমাদের টোটাল 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষা যারা পাশ করতে পারবা তারা কিন্তু পাশ করে ফেললা। এখন তোমার যদি সাজেশন মাফিক একটা যদি প্রিপারেশন না থাকে, একটা যদি প্রপার গাইডলাইন মেনে যদি তুমি না পড়তে পারো, তাহলে কিন্তু তুমি কেন, যে কোনো ছাত্রই যে কোনো পরীক্ষার কেন্দ্রে গেলেই কিন্তু সে অবশ্যই খারাপ করে ফেলবে। যেহেতু তুমি একজন ছাত্র, আরেকজন ছাত্রর কথাও বলছে, বা আমি যখন ছাত্র ছিলাম আমার কথাও আমি বলছি, আমরা কোনো পরীক্ষায় প্রিপারেশন ছাড়াই কিন্তু ওই পরীক্ষা পাশ করে আসতে পারি না। আমরা যদি পাশ করতে যখন সক্ষম হয়েছি, তখন কিন্তু তার আগে আমরা অবশ্যই ভালো একটা পড়ালেখা করছি, রাত জেগে পড়ছি, এটা পড়ছি, ওটা পড়ছি, সাজেশন মেনে পড়ছি, যার কারণে কিন্তু আমরা পাশ করতে পারছি। তো এখন যারা তোমরা পরীক্ষা দিতে যাবে, তোমাদের সামনে অবশ্যই একটা লক্ষ্য থাকা উচিত, তুমি এই বিষয়গুলো খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও। তো যাই হোক, যখন কেউ আসে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে, তখন কিন্তু আমরা প্রথমত যে বললাম মেডিকেল চেক আপটা করে থাকি, তারপরেই কিন্তু আমরা লিখিত পরীক্ষার বিষয়ের উপরে খুব জোরালো ভিত্তিতে আমরা ক্লাস চাল। এখানে তোমার 5টা বিষয়ের উপরে হিউজ পরিমাণে তোমাদের ক্লাস থাকবে, লেকচার ক্লাস থাকবে, সাজেশন শিট দেওয়া হবে, প্রতিনিয়ত সেনাবাহিনীতে মতন করে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে, যে কারণে কিন্তু তুমি একটা কম্পিটিশন তুমি পাচ্ছ। এখানে আমাদের একাডেমিতে তোমার সঙ্গে আরও অনেকগুলো স্টুডেন্ট থাকবে, অনেক শিক্ষার্থী থাকবে, এখানে তুমি নিজেকে একটা জাজ করার সুযোগ পাচ্ছ। যে তুমি পরীক্ষা কেন্দ্রে যখন যাবা, তখন তার আগেই কিন্তু তুমি এখানে নিজেকে জাজ করে নিজেকে তৈরি করতে পারছো, নিজের দুর্বলতাগুলো বুঝতে পারছো। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর মহিলা সৈনিক পদে এই প্রাথমিক মেডিকেল লিখিত পরীক্ষার পরে কিন্তু মৌখিক পরীক্ষা হয়ে থাকবে। মৌখিক পরীক্ষাটা কেন নেওয়া হয় সেটা একটু বলে দিই, কারণ একজন ব্যক্তির সামনে থেকে যখন প্রশ্ন করা হয়, তার ব্যক্তিত্ব বোঝার জন্যই কিন্তু তারা মৌখিক পরীক্ষাটা নিয়ে থাকে, তার মানসিকতা বোঝার জন্যই কিন্তু মৌখিক পরীক্ষা নিয়ে থাকে। এটা আমাদের যদি প্র্যাকটিস কারো না থাকে, কিন্তু আমরা কোনো পরীক্ষায় বা কোনোভাবেই কিন্তু মৌখিক পরীক্ষা ভালো করতে পারবো না। যখন তোমরা সোজা ট্রেনিং একাডেমিতে আসবে, তখন আমাদের এখানে কন্টিনিউয়াসলি অনেকবার করে তোমাদের প্র্যাকটিস করানো হবে, বারবার ভাইবা নেওয়া হবে, তোমাদের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে ধরাই দেওয়া হবে। তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় গিয়ে তোমরা অবশ্যই ভালো করতে পারবে। এইসব কারণে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে তুমি যদি মহিলা সৈনিক পদে পরীক্ষা দিতে চাও, সোজা ট্রেনিং একাডেমিতে এসে তুমি স্বল্প মেয়াদে একটা শর্ট কোর্স করে যেতে পারো, পাশাপাশি শারীরিক কিছু অনুশীলন করানো হবে। যদি তোমাদের পরীক্ষা কেন্দ্রে অনেকে কিন্তু দৌড়ঝাঁপ, লং জাম্প, হাই জাম্প, সিট আপ, চিন আপ এগুলো কিন্তু করতে দেয়, এই বিষয়গুলোতে একটু প্র্যাকটিস থাকতে হবে। এই বিষয়গুলোর উপরে আমরা এখানে কন্টিনিউয়াসলি শারীরিক অনুশীলন করে, আমাদের আবাসিক হোস্টেল রয়েছে মেয়েদের জন্য, স্বল্প খরচে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর ওভারঅল এনভায়রনমেন্ট খুবই ভালো। তুমি যদি মনে করো এখন থেকে প্রিপারেশন নিয়ে তুমি তোমার লক্ষ্যে বা তোমার স্বপ্নকে পূরণ করবা, তোমার একটা গাইডলাইন দরকার, আর এই গাইডলাইনটা কিন্তু তুমি সোজা ট্রেনিং একাডেমি থেকে এসে নিয়ে যেতে পারো। বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে, আমাদের সোজা ট্রেনিং একাডেমি রংপুরে অবস্থিত, তুমি যে কোনো জেলা থেকে এসে তুমি এখানে একটা শর্ট কোর্স করে তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারো।
অবশ্যই স্বপ্নের জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে আমি সবসময় বলি, নিজেকে সৎ রাখতে হবে, সৎ পথ অনুসরণ করতে হবে, অসৎ পথ বর্জন করে আমার যোগ্যতা বাড়াতে হবে। আমি যদি যোগ্যতা বাড়াতে পারি, পরীক্ষার কেন্দ্রে যখন পরীক্ষা দিতে যাব, অবশ্যই যোগ্য প্রার্থী হিসেবে শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতে, নিজের যোগ্যতায়, নিজের চেষ্টায় তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবা। ধন্যবাদ সবাইকে।